গিয়াসউদ্দিন তাহিরি। বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় গিয়াসউদ্দিন তাহিরির ওয়াজের বিভিন্ন ক্লিপস ভাইরাল হয়েছে। তাকে নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে নানা আলোচনা ও সমালোচনা। দাওয়াতে ইমানি বাংলাদেশ নামের একটি সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি। মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি 2 মে 1989 সালে ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। নরসিংদীর রায়পুরার মস্তানগঞ্জ নামক একটি মহল্লায় খাজা বাবার দরবার নামক একটি আস্তানা গড়ে তুলেছেন এই তাহিরি। তাকে নিয়ে রয়েছে নানা কৌতূহল। এ নিয়ে জুমতলের পক্ষ থেকে তাহিরির সঙ্গে যোগাযোগ করা হয়। তাহিরির গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া চাপাইর গ্রাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা থেকে দাখিল ও আলিম পাশ করেন। এরপর তিনি রাজধানীর মোহাম্মদপুর কাদিরিয়া তাইয়েবিয়া কামিল মাদ্রাসা থেকে ফাজিল ও কামিল পাশ করেন। তার বাবার নাম মাওলানা নজিবউদ্দিন। তিনি ব্রাহ্মণবাড়িয়ার ইসলামিয়া আলিম মাদ্রাসার একজন আরবি শিক্ষক। আর মা মহসেনা বেগম একজন গৃহিণী। পারিবারিক জীবনে তাহিরি 2 সন্তানের জনক। তার 3 মাস বয়সী ছেলে ও 5 বছর বয়সী একটি মেয়ে সন্তান রয়েছে। ছেলের নাম তৌফিক রেজা ও মেয়ের নাম তাবাসসুম। সন্তানদের তিনি হাফেজ বানাতে চান। তাহিরি বলেন, ধর্মের প্রতি মানুষের ভালোবাসা, আল্লাহকে বিশ্বাস, পরকালে বিশ্বাস, এই সব বিষয়ে জানানো অত্যন্ত জরুরি। আমি একজন মানুষ, আমি সব সময় ধর্মীয় মূল্যবোধের উপর গুরুত্ব দিয়ে ওয়াজ করে থাকি। তিনি বলেন, মানুষ মাত্রই ভুল, বিভিন্ন সময়ে আবেগের বশে অনেক কথাই বলে থাকি আমি, কিন্তু মানুষ এই সব বক্তব্যকে বিকৃতি করে, ভাইরাল করে। আমি ওয়াজে এমন কিছু বলি না যা কোরআন হাদিসের জন্য সাংঘর্ষিক। তাহিরি আরও বলেন, 17 বছর ধরে আমি ওয়াজ করছি, এই ধরনের সমস্যা কখনো হয়নি। আমি বক্তব্যের মধ্য দিয়ে শ্রোতা ও বক্তার মধ্যে সম্পর্ক তৈরি করি। আমি কোরআন হাদিসের সাংঘর্ষিক কোনো কিছু বলি না।